জান্নাতের রানী ফাতেমা ঘোষণা করেন রাব্বানা, নূর বদনে তার দাফনে, নূর বদনে তার দাফনে কি ছিল কারিশমা, শুনো এক করুণ ঘটনা। জান্নাতের রানী ফাতেমা ঘোষণা করেন রাব্বানা, নূর বদনে তার দাফনে, নূর বদনে তার দাফনে কি ছিল কারিশমা, শুনো এক করুণ ঘটনা। তন্দর সুলতানের বাদশাহ, তিনি এই দুনিয়া থেকে পর্দা নিচ্ছেন আর মা ফাতেমাকে ডেকে তখন কি কথা বলছে শুনুন। নূর নবীজির বিদায় কালে বেটিকে বলে কৃষ্ণারে পাগলি মে সবার যেতে হবে চলে, সবার যেতে হবে চলে। তখন বেটিকে কয় আদর করে আমার পর্দা নেবার পরে, ছ মাস পরে যাবে চলে মারে দুঃখ করিস না, মাতোয় দুঃখ করিস না। জান্নাতের রানী ফাতেমা, তন্দর সুলতানের বাদশাহ এই কথা মা ফাতেমার কাছে বলে তিনি এই দুনিয়া থেকে অফাত হলেন। তারপরে মা ফাতেমার সময় চলে আসলো, যখন ছ মাস শেষ হয়ে গেল আল্লাহ রসুল পর্দা নেওয়ার পর থেকে ছ মাস পরে, তখন যেদিনে আল্লাহ রসুলের বেটি মা ফাতেমা তিনি এই দুনিয়া থেকে পর্দা নেবেন, তো সেই দিনে তিনি তার স্বামীর কাছে গিয়ে কেমন ভাবে ক্ষমা চাচ্ছে আর বলছে শুনুন। মা ফাতেমা তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে কেমন ভাবে ক্ষমা চাচ্ছেন, জানা জানা কত ভুল করেছি আমি, করেছি আমি হাসান হোসেনকে দেখো তুমি ক্ষমা করো সবে, ক্ষমা করো সবে। যখন মা ফাতেমা তার স্বামীর কাছে ক্ষমা চাচ্ছেন তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে কি উত্তর দিচ্ছেন শুনুন। এ কথা বলো না বেবে, কেন ধন্য আমারে জিন্দেগি, সারা জীবন নতুন পোশাক তোমায় দিতে পারলাম না, তবু কিছু ভাবলে না। জান্নাতের রানী ফাতেমা, তো মা ফাতেমার দিন হয়ে আসলো, তিনি গোসল সেরে নামাজ পড়ে নামাজের পাটিতে বসে কলমা পড়ছে আর সেই সময় আজরাইল ফারিস্তা তানার কাছে আসছে, কেমন ভাবে রুহটাকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে বলছো শুনুন। ফাতের দিন ছিল যারে জানা, ছিল যারে জানা আর গোসল সেরে নামাজ পড়ে, গোসল সেরে নামাজ পড়ে পড়ছে কলেমা, পড়ছে কলেমা। তখন আজরাইল এলো তার পরে, জান কবজ করিল তারে, আল বিদায়ে কলেমা পড়ে বের হয় রুহখানা, বের হয় রুহখানা।
জান্নাতের রানী ফাতেমা। তারপরে কেমন করুণ ঘটনা ঘটছে, মা ফাতেমা যখন এই দুনিয়া থেকে পর্দা নিলেন, তানার কবরে শোয়ানো হবে, সেই কবরে এক সাহাবা আবু জাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কবরকে গিয়ে সতর্ক করছে, এ কবর তোমার বুকে আজকে শোয়ানো হচ্ছে, হযরতে হাসান হোসেনের আম্মা জানকে, রসুলের বেটিকে, আলীর বিবিকে তোমার বুকে শোয়ানো হচ্ছে কবর, তুমি সেই মা ফাতেমার সঙ্গে খারাপ আচরণ করো না। কেমন ভাবে সেই সাহাবা মা ফাতেমার কবরে গিয়ে প্রশ্ন করছে, সতর্ক করছে কবি সন্ধের মাধ্যমে, সেই কথা লিখছেন, শুনুন। মা ফাতেমার মাইয়া তেরকে হবে গো ইমাম, হবে গো ইমাম, আব্বার ঘাত ধরে জানাজায় পাঠায় হুসেন হাসান, পাঠায় হুসেন হাসান, তখন আবু জার নামেন কবরে, ওই গরুকে সতর্ক করে, রসুলের বেটির সাথে কবর বেয়াদবি করিসে না, এতো হাসান হোসেনের মা। শেষ কথায় সেই কবর থেকে যখন গাইবে আওয়াজ আসছে, কেমন ভাবে দেখুন, সেই কবরকে যখন প্রশ্ন করা হলো, এ কবর তোমার বুকে আজকের শোয়ান হচ্ছে, আলীর বিবি রসুলের বেটি হাসান হোসেনের আম্মা জানকে তোমার বুকে শোয়ান হচ্ছে, তখন সেই কবর থেকে গাইবে আওয়াজ আসছে, কবর বলছে, আমি কাউকে চিনি না, কি রসুলের বেটি, কি আলীর বিবি, কি হাসান হোসেনের আম্মা জান, আমি শুধুমাত্র দেখবো তার আমল নামা, তার যদি দুনিয়াতে ভালো আমল করে আসে, দুনিয়াতে যদি ভালো কাজ করে আসে, তার জন্য কবর ভালো হয়ে যাবে, আর যদি দুনিয়াতে খারাপ কাজ করে, কবর তার জন্য ভয়ঙ্কর হয়ে যাবে। মা ফাতেমার কবর থেকে যদি এমন আওয়াজ আসে, আমি আপনি তো সাধারণ মানুষ, আমার আপনার কবর থেকে কেমন আওয়াজ আসবে। এই দুনিয়া দুনিয়া করে আমরা পাগল হয়ে থাকি, কিন্তু দুনিয়া থেকে আমাদের প্রত্যেককে পর্দা নিতে হবে। তো মা ফাতেমার সে কবর থেকে কি গাইবে আওয়াজ আসছে, কবর বলছে, দেখুন। ওই কবর মাটি বলে সাথে, ওই কবর মাটি বলে সাথে, আমি কাউকে চিনি না, আমি কাউকে চিনি না, কারো সুপারিশ কারো নালিশ আমি রাখতে পারবো না, আমি রাখতে পারবো না, তবে যদি থাকে তারে আমল, কবর হবে সুখের মহল, যদি থাকে তারে আমল, কবর হবে সুখের মহল, এ হান্নান আমলে মান নিয়ে যেতে ভুলিস না, নিয়ে যেতে ভুলিস না, জান্নাতের রানী ফাতেমা ঘোষণা করেন রবানা, নূর বদনে তার দাফনে কি ছিল কারিশমা, শোনো এক করুণ ঘটনা।